আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা স্টাইল ডিজিটাল ব্লগার। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু করছি, আর আজকের ওয়েদারটা অনেক অনেক ভালো দেখতেই পাচ্ছেন। সূর্য উঠেছে, অনেকদিন পর মনে হয় সূর্য উঠল। যাই হোক, এমন দিন দেখলে সবারই মনটা ভালো হয়ে যায়, আর মন ভালো হলে দিনটাই ভালো যায়। তো যাই হোক, আমি এখন চলে যাব আমার ছোট ছেলেটাকে নিয়ে স্কুলে, স্কুল থেকে ফিরে আপনাদের সাথে আবার বাসায় চলে গেছি। বাসায় এসে চা বসে দিয়েছি, আমার বড় ছেলেটা বাসায় ওর শরীরটা বেশি ভালো না, ঠান্ডা লেগেছে, ভালো হবে না, এই জন্য ভাবলাম রসাটা পরে দিই আধা দিন। আর এখানে ওর জন্য আমি একটা স্যান্ডউইচ করবো, সেই জন্য আমি একটা ডিম টোস্ট করে দিয়ে দিয়েছি। এমনিতেই সকালবেলায় তো আসলে বাসায় থাকে না, তো নাস্তাটা ওইভাবে আসলে খাওয়া হয় না। তো আজকে যেহেতু একটু বাসায়, তো ওকে একটু নাস্তাটা করে দিই, আর যেহেতু ওষুধ খেতে হবে। আর আজকে ভাবলাম যে ওকে নিয়ে একটু সেলুনে যাব, কারণ ওর চুলও কাটতে হবে, ওর চুল অনেক বড় হয়ে গেছে। তো আমি আসলে দুপুরের পরপরই বেরোব, আমি চাটা ধুয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের মা ছেলে সকালের নাস্তা, তো আমরা এখন খাবো আর একটু গল্প করবো। তো আমার ছেলেটা খাচ্ছে, আর আমি বললাম যে একটু তাড়াতাড়ি খাও বাবা, আমি ভাতটা রান্না করার জন্য উঠিয়ে দিয়েছি, বাসমতি চাউল আমি এখানে উঠিয়ে দিয়েছি, আর সাথে আমি সবজিগুলোও দিয়ে দেবো। আসলে ভাতটা পুরো রান্না করবো না, আমি অর্ধেক সেদ্ধ করে নেব। আর এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা বড় কড়াইতে, আমি ঘি নিয়ে নিয়েছি আগে, তারপর দিয়েছি পেঁয়াজ। তো আমি এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো, একটু ভেজে নেব। আসলে রান্নার রেসিপিটা কী বলবো, আসলে রান্না তো সবাই জানে, আর এই রান্নাটা তো সবাই জানে, এই সবজি দিয়ে ভেজিটেবল রাইস বলেন আর এই সবজি পোলাই বলেন আর যাই বলেন, সবাই এই রান্নাটা জানে, খুব ভালো হবে জানে। তো যাই হোক, সবাই সবাই রান্না করে, আমি রান্না করি।
আসলে কথা বলার সময় অনেক সময় ভুল হয়ে যায়, কারণ আসলে তো গুছিয়ে কথা বলা যায় না। যারা আসলে এই ভিডিওগুলো করে তারাই আসলে জানে। তো যাই হোক, আমি এখন নানাটা করে নেব। এদিকে আমি ফ্রাই বসিয়ে দিয়েছি, চিকেন ফ্রাই করছি। আসলে এই চিকেন ফ্রাই মাংসগুলো আমার ফ্রিজে ছিল আগে, আমি একটু গ্রিল করেছিলাম, তো কিছু মাংস আমার রয়ে গিয়েছে, ভাবলাম যে এটা আসলে ফ্রাই করে দেব। আর আমার ছেলের এক বন্ধু চলে এসেছে আমার ছেলেকে দেখার জন্য, কারণ চেষ্টা করি সবসময় ওদেরকে খুশি রাখার। তো যাই হোক, আমি এখন চলে এসেছি সালুনে। আর দেখতেই পাচ্ছেন আসলে অনেক ফাঁকা, আর বলে নিচ্ছি আমার চ্যানেলটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটি আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।